আমরা এখনো পাইনি, তো কিছু দামি গাড়ি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে জিক্সার এসএফ PS6 এর একটি গাড়ি, সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি গাড়ি। ইয়াং জেনারেশন কিন্তু বাইকগুলোর প্রতি অনেকটাই ক্রাশ। এই বাইকটা দেখতে পারেন, এটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন করা আছে, 155 সিসির একটি বাইক, 6000 প্লাস কিলো চলেছে, 2 বছর কাগজ করা আছে, FI ABS দুটোই রয়েছে এটার মধ্যে। 3,15,000 টাকা দাম চলেছে এই বাইকটির। দামাদামি করে কিছুটা ডিসকাউন্টে কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা। পাশে রয়েছে রেড কালারের ফেজার ভার্সন 2 এর একটি বাইক, এটাও কিন্তু শোরুম কন্ডিশনের অনডেস্ট একটি গাড়ি, 6,500+ চলেছে কিলো। এটা FI নন এবিএস একটি বাইক, 150 সিসি একটি বাইক, 21 মডেল, দাম চলেছে 2,40,000 টাকা। এখানে হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডো, যে ভার্সনটা রয়েছে ইন্ডোনেশিয়ান, 21 মডেল। R15 প্রেমী যারা রয়েছেন তাদের জন্য এখন রয়েছে কিছু R15 এর কালেকশন, দেখতেছেন এখান থেকে সাজানো R15 এর কিছু কালেকশন। এটা 21 মডেল, 21 রেশন কোড, 155 সিসি একটি বাইক, 19,000+ কিলো চলেছে, 2 বছর কাগজ করা আছে, FI নন এবিএস একটি বাইক, দাম চাওয়া হয়েছে 4,00,000 টাকা। যাদের বাজেট একটু বেশি, বিগ বাজারের বাইক খুঁজতেছেন তারা এখন দেখবেন বিগ বাজারের কিছু বাইক। তো বন্ধুরা রেডি থাকুন এখন কিছু বিগ বাজারের বাইক দেখার জন্য। এখানে হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা, এই কালারটা চমৎকার, রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে। এটার দাম চাওয়া হচ্ছে 3,80,000 টাকা। কিন্তু FI ABS দুইটাই রয়েছে, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন করা আছে, 155 সিসি একটি বাইক, 4,000 মতো কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টকিং করা আছে। পাশে হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন, ব্ল্যাক কালার একটি বাইক, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন করা আছে, 155 সিসি একটি বাইক, 5,000 মতো কিলো চলেছে, FI ABS দুইটাই রয়েছে, 3,70,000 টাকা দাম চলেছে এই বাইকটির। পাশে রয়েছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান একটি ভার্সন, এটা হচ্ছে 20 মডেল, 20 রেজিস্ট্রেশন করা, 155 সিসি একটি বাইক, 13,000 মতো কিলো চলেছে, 45 অ্যাভারেজ ম্যালেজ পাবেন, 2 বছর কাগজ করা আছে, FI ABS দুইটাই রয়েছে সিস্টেম, দাম চলেছে 3,60,000 টাকা। ব্ল্যাক কালার R15 একটি বাইক, পাশে কিন্তু আরও একটি R15 ভার্সন 3 ইন্ডো ভার্সন রয়েছে, ইন্দোনেশিয়ান যে ভার্সনটা খুঁজতেছেন যারা তারাও চলে আসতে পারেন বাইকটা। 21 মডেল, 22 রেজিস্ট্রেশন করা, 155 সিসি একটি বাইক, 5,000+ কিলো চলেছে, 2 বছর কাগজ করা আছে, একটা FI নন এবিএস একটি বাইক, চলে আসতে পারেন এই বাইকটাও নিতে, দামাদামি করে আরও কমে নিতে পারেন। আপনার পাশে রয়েছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান একটি ভার্সন, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন করা, 4,600 মতো চলেছে, 45 অ্যাভারেজ ম্যালেজ পাবেন, FI ABS একটি বাইক, 3,90,000 টাকা দাম চাওয়াছে এই বাইকটির। ব্ল্যাক কালার বলতে বলতে একটি বাইক কিন্তু বিক্রি হয়ে গেছে, এখানে TVS ম্যাট্রো একটি বাইক। তো এখানে স্কুটি কিন্তু একটা রয়েছে, অনেকে কমেন্টস করেছিলেন গত ভিডিওতে যে স্কুটি পাওয়া যায় কিনা, তাদের জন্য মুদ্রা স্কুটি আসলে পাওয়া যায়। এটা হচ্ছে 19 মডেল, 21 রেজিস্ট্রেশন করা, 124 সিসি একটি স্কুটি, QA, এটা হচ্ছে কে ব্লেড কিউএর একটি স্কুটি। এটা 60 অ্যাভারেজ মাইলেজ পাবেন অনেক বন্ধুরা, এটা কিন্তু দেখতে পারেন আপনারা, 2,000 মাত্র কিলো চলেছে, দাম চলেছে 95,000 টাকা, দামাদামি করে আর কিন্তু কমে নিতে পারেন। সুন্দর একটি স্কুটি এখানে রয়েছে, আপুরা যারা রয়েছেন বা যারা স্কুটি খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পারেন। বলতে বলতে একটি বাইক বিক্রি হয়ে গেছে 67,000 টাকায়, সকালবেলা 10টার মধ্যে একটি বাইক বিক্রি হয়ে গেছে 67,000 টাকায়। এটার দাম চা হয়েছিল, দামাদামি করে কিন্তু আপনারা চলে আসতে পারেন বাইক হাটে বাইক নিতে। তো এই ছিল আজকের বাইক, আরো কিছু বাইক উঠেছে, মেবি আমরা চলুন একেবারে প্রথম দিকে দেখে আসি আজকে কি বাইক উঠেছে। তো চলে আসতে পারেন বাইক হাটে, এখানে ঢাকা মেট্রোর গাড়ি বেশি রয়েছে। বাইকার বছর প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু দেখে শুনে আপনার পছন্দের যে কোনো একটা বাইক নিতে পারবেন। বাইকারে সুবিধা হচ্ছে আপনারা কিন্তু চাইলেই আপনার পছন্দের বাইকটি খুবই কম কন্ডিশনে, মানে ক্ষুদ্র একটা কন্ডিশনে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন বাইকারে বাইক বিক্রি করার জন্য। সেক্ষেত্রে সম্ভবত বাইকারকে কিছু কমিশন অবশ্যই দিতে হবে আপনাদেরকে। এছাড়াও যারা বাইক লাভার রয়েছেন, বাইক খুঁজতেছেন কোথা থেকে কিনবেন, তারা কিন্তু বিশ্বস্ত একটি বাইক হাট রয়েছে এখানে, এটা হচ্ছে মিরপুর 13 নম্বর BRTC ঠিক পেছনে, এখানে চলে আসতে পারেন। এবং কাগজপত্রের ঝামেলা কিন্তু একেবারেই নেই, কেননা যাদের কাগজ রয়েছে শুধুমাত্র তাদের বাইকেরই কিন্তু বাইক হাট ওঠে। এবং দামের ব্যাপারটা হচ্ছে যারা এখানে বাইক বিক্রি করতে আসেন তারাই কিন্তু দামটা ঠিক করেন, আমার আপনার মতোই মানুষ, তারা কিন্তু বাইকের দামটা এখানে ফিক্স করেন। তো মতো এখানে কিন্তু আরও কিছু বাইক চলে আসে আপনারা দেখতেছেন, আহ
মাহিন্দ্রা একটি বাইক এখানে রয়েছে ব্লু কালারের, এই বাইক একটু আগে চলে আসছে, যদিও এটার ক্যাটালগটা আমরা এখনও পাইনি, আপনারা চলে আসতে পারেন, দেখে শুনে কিন্তু এই বাইকটা এখান থেকে নিতে পারবেন। এখানে এছাড়াও পালসার আর একটি বাইক এখানে নতুন উঠেছে। তো বোধহয় এই ছিল আজকের বাইকের বাইক, চলে আসবেন এবং দেখে শুনে আপনার পছন্দের বাইকটা এখানে নিয়ে যাবেন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।